আসসালামু আলাইকুম, রাকিব সোহাগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চীনা হাঁস এবং দেশি মুরগিকে কিভাবে আপনারা সুস্থ রাখবেন, কোন মেডিসিন দিলে আপনাদের আর কোনো ভয় থাকবে না, একটা হাঁসও নষ্ট হয়ে যাবে না বা মারা যাবে না, এ সম্পর্কেই আপনাদেরকে জানানোর জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চীনা হাঁস সুস্থ রাখতে আপনাদের সঙ্গে যে মেডিসিনটার নাম আমি আপনাদেরকে শেয়ার করব, সেটি আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই এই মেডিসিনটার সাথে খুবই পরিচিত। এই মেডিসিনটার নাম হচ্ছে রেনামাইসিন। আজকে আপনাদেরকে জানাবো রেনামাইসিন কীভাবে প্রয়োগ করতে হয়, কীভাবে রেনামাইসিন খাওয়ালে আপনারা উপকৃত হবেন, পাশাপাশি হচ্ছে রেনামাইসিন কী কী রোগের কাজ করে এ সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। তো রেনামাইসিন ভেটটা আপনারা মূলত বাজারে যেভাবে ক্রয় করতে পারেন, যে কোনো ভেটেনারি দোকানে গিয়ে আপনারা যদি রেনামাইসিন নাম বলে বলেন যে আমাকে রেনামাইসিন দেন, তাহলে দেখা যাবে যে বাজারের দোকানিরা আপনাদেরকে রেনামাইসিন দিয়ে দিবে। রেনামাইসিন দু প্রকারে পাওয়া যায়, একটা হচ্ছে ট্যাবলেট আকারে পাওয়া যায়, আর একটা হচ্ছে রেনামাইসিন পাউডার আকারে পাওয়া যায়। রেনামাইসিন ট্যাবলেটের যে প্যাকেটটা পাবেন এইটা হচ্ছে আপনারা 60 টাকা, এরকম 60 টাকাতেই ক্রয় করতে পারবেন। তো রেনামাইসিন যে যে রোগের ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে রেনামাইসিন, আপনি হচ্ছে যদি আপনার হাঁস দেখা যায় যে বিশেষ করে চীনা হাঁস বা যে কোনো হাঁস অথবা দেশি মুরগি যদি ঝিমানো শুরু করে, ঠান্ডা লেগে যায়, বিশেষ করে রেনামাইসিনটা নিউমোনিয়া, এরপরে হচ্ছে রক্ত আমাশয়, এছাড়া হচ্ছে দেখা যায় যে চুনা পায়খানার ক্ষেত্রে রেনামাইসিনটা খুবই কার্যকারী ভূমিকা পালন করে। আর এছাড়া আপনারা হচ্ছে চেনা এই রেনামাইসিনটা এখন হচ্ছে চাইলে আপনারা সুস্থ হাঁসকেও দিতে পারেন অথবা হচ্ছে অসুস্থ হাঁসকেও খাওয়াতে পারেন, দুভাবেই খাওয়ানো যায়। আমার মতে একটা হাঁস অসুস্থ হওয়ার পূর্বেই যদি আপনি মেডিসিনটা প্রয়োগ করেন, তাহলে দেখা যাবে যে আপনার হাঁসটা কিন্তু আগে থেকেই ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিতে পারবে, এর ফলে দেখা যাবে যে হাঁসটি আর কখনোই আপনার রোগে আক্রান্ত হবে না। সেমভাবে আপনি হচ্ছে আপনার দেশি মুরগির ক্ষেত্রেও ট্রাই করতে পারেন। আমি আমার খামারে বিশেষ করে রেনামাইসিনটা খুবই ইউজ করি, আমার ঘরে অল টাইম রেনামাইসিন থাকে। তো রেনামাইসিন থেকে আমি সবসময় উপকৃত হয়ে থাকি, যেমন হচ্ছে আমার এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন এইটা একটু পা একটু খোঁড়াচ্ছে, একটু যদি দেখেন খুঁড়িয়ে হাঁটছে, এই হাঁসটার ক্ষেত্রে আমি যেটা এখন ইউজ করছি সেটা হচ্ছে রেনামাইসিন। একে কন্টিনিউসলি 2 থেকে 3 দিন রেনামাইসিন দিলে আশা করি যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো বিশেষ করে আপনারা চাইলে আপনাদের দেশি মুরগির ক্ষেত্রেও, দেশি মুরগির অনেক সময় দেখা যায় যে দেশি মুরগির কমন যে প্রবলেমটা সেটা হচ্ছে দেশি মুরগি চুনা পায়খানায় আক্রান্ত হয়, বিশেষ করে হচ্ছে ঠান্ডা লেগে যায়, যেহেতু এখন শীতের সিজন চলে আসছে। সুতরাং আমি মনে করি আপনারা শুরু থেকেই যদি রেনামাইসিনটা কন্টিনিউসলি সপ্তাহে 1-2 দিন খাওয়ান সুস্থ দেশি মুরগি অথবা চীনা হাঁসকে, তাহলে কিন্তু এই শীতের মধ্যে আপনার হাঁস মুরগিগুলো সেফ থাকবে। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে আজকে জানানোর জন্য ট্রাই করছি রেনামাইসিনের উপকারিতা সম্পর্কে। তো এখন আপনাদেরকে জানাবো যে রেনামাইসিন আপনারা কীভাবে প্রয়োগ করবেন। রেনামাইসিন আসলে দুভাবে প্রয়োগ করা যায়, একটা হচ্ছে রেনামাইসিন আপনি চাইলে রেনামাইসিন যে ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা অর্ধেক করে অথবা 4 অর্ধেক করে হচ্ছে, এটা হচ্ছে হাঁসের ক্ষেত্রে, আপনি যদি চীনা হাঁসকে খাওয়ান তাহলে অর্ধেক করে 2 ভাগের 1 ভাগ আপনি হচ্ছে আপনার চীনা হাঁসকে সকালে দিবেন, অথবা 1 ভাগ হচ্ছে আপনি যদি রাত্রে দেন পরের দিন আবার রাত্রে দিবেন, দিনে 1 বার করে দিলেই হবে। পাশাপাশি আপনি যদি দেশি মুরগিকে ট্যাবলেট খাওয়াতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে 4 ভাগের 1 ভাগ আপনার মুরগিকে সকালে খাইয়ে দিবেন অথবা রাত্রে খাইয়ে দিবেন, এভাবে 2 থেকে 3 দিন কন্টিনিউ করবেন। এরপরে হচ্ছে পরবর্তী সপ্তাহে এরপরে সেমভাবে এইভাবেই আপনারা কন্টিনিউ করতে পারেন। এছাড়া আর একটা হচ্ছে মেডিসিন পাওয়া যায় রেনামাইসিন ভেটটাই, সেটা হচ্ছে পাউডার। এই পাউডার হচ্ছে আপনারা চাইলে, পাউডার হচ্ছে মূলত পানিতে অথবা খাবারের সঙ্গে মিশিয়েও দেওয়া যায়, আমার মতে পানিতে দেওয়াই ভালো। এই ছিল হচ্ছে রেনামাইসিন প্রয়োগ বিধি। তো আমি আপনাদেরকে আজকে জানানোর জন্য ট্রাই করলাম যে রেনামাইসিন কীভাবে ইউজ করতে হয়, আর আশা করি এই রেনামাইসিনটা আপনারা সবাই ইউজ করবেন, ইউজ করে নিজেরাই রেজাল্ট পাবেন, পাশাপাশি আপনার হাঁস মুরগিগুলো এই শীতে সুস্থ রাখতে ইনশাল্লাহ রেনামাইসিনের কার্যকারী ভূমিকা আপনারা দেখতে পাবেন। তো ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।